প্রসঙ্গে ল্যান্ডফল প্রক্রিয়া আর খানিকক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তবে তার প্রভাব ইতিমধ্যেই বাংলার বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি। তুমি দাঁড়িয়ে রয়েছো বাসন্তীতে, আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করছো? দেখো, আবহাওয়া বলতে গেলে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, হালকা হাওয়া বইছে, সাথে সাথে কিন্তু বৃষ্টি, কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। এই মুহূর্তে আমরা বাসন্তীতে আছি এবং তোমাকে বলে রাখবো রাত 12টার পরে থেকে এই বৃষ্টি শুরু হয়, একটানা বৃষ্টি চলছে কম বেশি, এবং সেভাবে কিন্তু যে অতিরিক্ত যে ভারী বৃষ্টি এখনো পর্যন্ত সেই বাসন্তী না বাসন্তী কেন গোসবা বা ঝড়খালি সুন্দরবনের লাগোয়া এই বৃষ্টি শুরু এখনো হয়নি, এবং দমকা যে হাওয়ার বওয়ার কথা ছিল এই ডানার প্রভাবে সেটাও কিন্তু তার আজও কিন্তু এই সুন্দরবনের উপরে এখনো পর্যন্ত পড়েনি। তবে বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টির পরিমাণ হয়তো বাড়লেও বাড়তে পারে। আমরা দেখেছি যে বাসন্তী থানার পক্ষ থেকে গতকাল রাতেও, গভীর রাতেও মাইকিং প্রচার চালানো হয়েছিল এবং বিভিন্ন জায়গায় এই প্রচার কিন্তু বাসন্তী পুলিশ কিন্তু চালিয়েছে এবং সতর্কতা জারিও করেছিল বিভিন্ন বিষয়ের উপরে। এবং তোমাকে বলে রাখবো অনেক মৎস্যজীবীরা আছে যারা কিন্তু রাতের অন্ধকারে নৌকা নিয়ে মাছ ধরতে বার হয়, বিশেষ করে তাদের উদ্দেশ্যেই কিন্তু বলা হয়েছিল যে কোনোভাবেই এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে যেন কেউ যেন না তারা নৌকা নিয়ে মাছ ধরতে বার হয়, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য ছিল কিন্তু পুলিশের, এবং সেইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় এই সতর্কতা করা হয়েছে। এবং তোমাকে বলে রাখবো যে সমস্ত সুন্দরবন লাগোয়া যে সমস্ত আয়লা বাড়ি বা পাকা স্কুল বাড়িতে প্রশাসনের তরফ থেকে সেখানে কিন্তু যে সমস্ত নদীর ধারে যারা বসবাস করে তাদেরকে নিয়ে সেখানে আনার কথা ছিল, এখনও পর্যন্ত কোনো আয়লা বাড়ি বা স্কুল বাড়িতে সেই অর্থে কিন্তু এলাকার বাসিন্দারা যায়নি। তারা জানিয়েছিল যে যদি প্রাকৃতিক দুর্যোগ সেরকম পরিস্থিতি হয় তাহলে তারা বাড়ি ছেড়ে সেখানে যাবে। আর পাশাপাশি কিন্তু অনেক গ্রামের মধ্যে আমরা দেখেছি মানুষের কিন্তু যে এলাকা জীবন সাধারণ মানুষের কিন্তু একটা ক্ষোভ আছে, প্রশাসনের যে নির্দেশ বা প্রশাসনের যে মাইকিং প্রচার বা বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের যে নির্দেশ দেওয়ার কথা সেটা কিন্তু প্রশাসন দেয়নি বলে তারা একটা ক্ষোভ জানাচ্ছে। কেননা প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি সুন্দরবনের উপর দিয়ে বয়ে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি থাকে এবং সেক্ষেত্রে এবারেও যে ডানার একটা প্রভাব পড়ার কথা ছিল সেই জায়গাটা কিন্তু সেই গ্রামের বাসিন্দারা জানিয়েছে যে প্রশাসন আসেনি, এবং যদি ক্ষয়ক্ষতি হয় সেদিকটাও কিন্তু প্রশাসন সেই দিকে লক্ষ্য রাখে না বলে কিন্তু একাংশে গ্রামবাসীদের দাবি ছিল। এই সব মিলিয়ে কিন্তু যেমন গ্রামের মানুষরাও সতর্ক ছিল পাশাপাশি কিন্তু প্রশাসনও নজরদারি চালিয়েছে। এবং তোমাকে বলে রাখবো কালকে সকাল থেকে বা বিকেল থেকে বলা যেতে পারে ফেরি চলাচল বন্ধ ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে সন্ধ্যের পরে অনেক যাত্রীরা যারা গদখালি ঘাটে থেকে বাসন্তীর গদখালি ঘাটে থেকে গোসবায় যাওয়ার জন্য তারা কিন্তু গদখালি ঘাটে দাঁড়িয়েছিল, প্রশাসন কোনোভাবেই তাদেরকে পারাপার করছিল না। কিন্তু তারপরে আমরা দেখলাম তিনটে নৌকা তারা দিয়েছিল প্রশাসন অনেকটা বেশ কিছুটা সময়ের পরে, সেই নৌকা করে শেষবারের মতন কিন্তু বলা যেতে পারে নৌকা ফেরি চলাচল করেছে। এবং আমরা দেখেছি যে গোসবা হাসপাতাল থেকে যে গ্রামীণ হাসপাতাল সেখান থেকে বেশ কয়েকজন রোগী কিন্তু তারা এই ক্যানিং হাসপাতাল বা কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে এই দুর্যোগের মধ্য দিয়েও, এবং সেটাই কিন্তু সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে কেননা গ্রামীণ হাসপাতালে সেভাবে কিন্তু চিকিৎসা হচ্ছে না বলে এটাও কিন্তু একটা ক্ষোভ রেখেছে প্রশাসন, মাফ করবেন গ্রামের বাসিন্দারা। সব মিলে কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত সেই জায়গা গিয়ে দাঁড়ায়নি যেটা যে আমরা পূর্বের যে অভিজ্ঞতাগুলো দেখেছি ক্ষয়ক্ষতি সেটা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু নেই। নজর রাখো প্রশান্তি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।